সাবস্ক্রাইব করো, সাকসেস হান্টার চ্যানেল, সাথে বেল আইকনে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়া। হ্যালো বন্ধুরা, আই এম মিঠুন মাহাতো, সাকসেস হান্ড্রেড চ্যানেল তোমাদের স্বাগত জানাই। এইচএস এক্সামের প্রায় সমস্ত আর্টিকেল তোমরা এখান থেকে পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। খুবই একটা ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ টাইপে কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব সহজ ভাষায় আলোচনা করে দিয়েছি। দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে থ্রি কোয়েশ্চেন থেকে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু মেড দিস রিমার্ক অ্যান্ড টু হুম, হাউ হ্যাজ দ্য জার বিন অলরেডি অ্যান্সার্ড। তো দেখো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তুমি ইতিমধ্যেই তোর পেয়ে গেছো। হু মেড দিস রিমার্ক অ্যান্ড টু হুম, এই কথাটা, এই মন্তব্যটা কে করেছিল এবং কাকে করেছিল। হাউ হ্যাজ দ্য জার বিন অলরেডি অ্যান্সার্ড, এবং ওই যে জার, সেই জার কীভাবে ইতিমধ্যে অ্যান্সার পেয়ে গেছিলো। তো দেখো, অ্যান্সারটা আমরা এইভাবে শুরু করতে পারি যে দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফর্ম অ্যান ইন্সপিরেশনাল শর্ট স্টোরি থ্রি কোয়েশ্চানস রিটেন বাই দ্য ফেমাস রাশিয়ান রাইটার লিও টলস্টয়। এই লাইনটি একটি অনুপ্রেরণামূলক ছোট গল্প থ্রি কোয়েশ্চান থেকে নেওয়া হয়েছে, যার লেখক হচ্ছেন বিখ্যাত রাশিয়ান কবি লিও টলস্টয়। এবং দ্বিতীয় প্রথম প্রশ্নটা কী ছিল, হু মেড দিস রিমার্ক অ্যান্ড টু হুম। তো দেখো, দ্য হার্মিট মানে ওই সন্ন্যাসী, দ্য হার্মিট অব দ্য স্টোরি সেট দিস টু দ্য জার। এক্সপ্লেন দ্য লাইন মানে এখানে এই লাইনটার ব্যাখ্যা করতে বলেছে, অথবা হাউ হ্যাজ দ্য জার বিন অলরেডি অ্যান্সার, অথবা কীভাবে জার ইতিমধ্যে অ্যান্সার পেয়ে গেছিলো, কিংবা এক্সপ্লেন দ্য লাইন, সেই এই ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড এই লাইনটিকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এটা দেখো চার নম্বরের আছে। তো এই অ্যান্সারটা হচ্ছে, দ্য হার্মিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড থ্রো হিজ এক্সপেরিয়েন্স, সরি, থ্রো হিজ এক্সপেরিয়েন্স। তো হার্মিট এখানে বলছে জারকে, যে সে ইতিমধ্যেই অ্যান্সার পেয়ে গেছে তার অভিজ্ঞতার মাধ্যমে। হি হ্যাড সেড দ্যাট ইফ দ্য জার হ্যাড নট শোড ফিটি অ্যান্ড ইফ হি হ্যাড নট স্টেড উইথ হিম, দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাট্রাক্ট হিম। এখানে হার্মিট জারকে বলছে যে সে যদি তার প্রতি করুণা না দেখাতো এবং সে যদি তার সঙ্গে না থাকতো, তাহলে কিন্তু ওই যে বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোক, সেই ব্যক্তিকে কিন্তু তাকে আক্রমণ করতো। অ্যান্ড লেটার, এবং পরবর্তী ক্ষেত্রে, হি হ্যাড ল্যামেন্টেড ফর হিজ মিস্টেক, পরবর্তী ক্ষেত্রে কিন্তু যার তার সেই ভুলের জন্য অনুশোচনা করত। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল কিন্তু যখন সে ওই মাটি খুঁড়ছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ওয়াজ দ্য হার্মিট হিমসেলফ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিল, না ওই হার্মিট নিজে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস ওয়াজ টু ডু গুড ফর হিম, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী ছিল, না সেই হার্মিটের ভালো করা। তাহলে অ্যান্সারটা তোমরা ভালোভাবে করবে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আসার খুবই 100%, মোটামুটি 100% চান্স রয়েছে, এবং খুব সহজভাবে, সহজ ভাষায় তোমাদের এটা তুলে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে।